আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। গোটা সংবাদ জুড়ে আমরা দুইজন রয়েছি আপনাদের সাথে, আমি নুসরাত সুজানা এবং এর সাথে আছে আমি নিরা ফেরদৌস। জানাবো বিস্তারিত সংবাদ। রাজধানীর মিরপুরে সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে হত্যার ঘটনার মাস্টারমাইন্ড লক্ষ্মীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এম এ আওয়াল সহ তিনজনকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে শাহিনুদ্দিনকে হত্যার ঘটনায় গেল রাতে মামলার পাঁচ নম্বর আসামি মানিক র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। র্যাব জানায় মানিক সরাসরি কিলিং মিশনে অংশ নিয়েছিল। এয়ার বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাসা থেকে ডেকে নিয়ে এমন নির্মমভাবে সন্তানের সামনে বাবাকে হত্যা করা হয় মিরপুরের পল্লবীতে 16 মে নৃশংস এ ঘটনা ঘটে। র‍্যাবের তথ্যে জানা যায় হত্যাকারীরা ছিল ভাড়াটে খুনি। হত্যার পরে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লক্ষ্মীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এম এ আওয়ালকে খুনিরা ফোন করে জানায়, স্যার ফিনিশড। হাঁটু ও পায়ের নির্মাংসে মানিক অমানবিকভাবে কুপিয়ে নির্মমভাবে শাহিনুদ্দিনকে হত্যা করে। এ ঘটনায় শাহিনুদ্দিন হত্যার মূল হোতা লক্ষ্মীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এম এ আওয়াল সহ তিনজনের 10 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। যে তিনজন রিমান্ডে গিয়েছেন তাদের মধ্যে একজন হলেন মোহাম্মদ আওয়াল, দুই নম্বর হলেন মোহাম্মদ জহির ইসলাম বাবু এবং 3 নম্বরে হলেন নূর মোহাম্মদ হাসান। আরেক আসামি মানিক ক্রসফায়ারে নিহতের ঘটনায় র‍্যাব জানায় অতর্কিত সন্ত্রাসীরা গুলি চালায় এবং র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলি চালার পরে সন্ত্রাসীরা পালায় যায়। পরে আমরা স্থানীয় লোকজনকে নিয়ে এবং রূপনগর থানা পুলিশকে, রূপনগর থানা এরিয়ার মধ্যে এটা, আমরা পড়ে আছে গুলিবিদ্ধ একজন পড়ে আছে, স্থানীয় লোকজন এবং রূপনগর থানা পুলিশ তাকে এই মামলার আসামি, শাহিন হত্যা মামলার 5 নম্বর আসামি হিসেবে, মানিক হিসেবে শনাক্ত করে। এই ঘটনায় 20 আসামির মধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ নিয়ে মোট গ্রেপ্তার হয়েছে 7 জন। এ আর বাদল, আরটিভি, ঢাকা। রাজধানীর খিলগাঁও ও মুগদা থেকে 2 গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে ঝুলন্ত অবস্থায় বাসা থেকে এই 2 নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে স্বজনরা জানান তাদের হত্যা করে রশিতে ঝুলানো হয়েছে। খিলগাঁওয়ের গৃহবধূ নাসরিন আক্তার মৃত্যুর ঘটনায় স্বামী নুরুজ্জামান ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। মুগদাতে গৃহবধূ বর্ণা রাজবংশী মৃত্যুর ঘটনায় এখনও মামলা হয়নি। পরিবারের অভিযোগ, বর্ণার স্বামী এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাকে আটক করছে না। মারধর করা হওয়ার পরে ওখান থেকে আলরাজি হসপিটালে নেওয়া হয়েছে। আলরাজি হসপিটালে নেওয়ার পরে তারা মৃত্যু ঘোষণা করছে। এরা সবাই ধৈরা, তাকে পুলিশের হস্তক্ষেপে নেওয়া হয়েছে এবং এই টাকার কারণেই আজকে আমার ভাজিরে আমরা হারাই ফেললাম। যদি আত্মহত্যা করে থাকে এর পিছনের কারণটা জানতে চাচ্ছি, আর যদি হত্যা করে থাকে হত্যার বিচার চাচ্ছি। মেয়ের অত্যাচার করছে, জ্বালাইছে, যৌতুকের জন্য মায়া কোনো দিন ই করে নাই, কে প্রকাশ করে নাই। আমার কাছে ওরে আত্মহত্যা দিকে ঠেলে দেওয়া হয়েছে যৌতুকের দায়ী। আমরা এটা বিচার চাই, সূক্ষ্ম বিচার। একটা অনাসপাস মেয়ে এই নেটের যুগে কিভাবে আত্মহত্যা করে? কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং জটিলতার কারণে সৌদি আরব যেতে পারলেন না প্রবাসীরা। তাদের অভিযোগ, আগে থেকে হোটেল বুকিং দেওয়া থাকলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ তা গ্রহণ না করায় সৌদি যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সমস্যা সমাধানে রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি আর এয়ারলাইন্সের অফিসে ভিড় করেন ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ার রিপোর্ট থাকছে বিস্তারিত। সৌদি প্রবাসীদের এই ভিড় রাজধানীর সোনারগাঁও সৌদি এয়ারলাইন্সের অফিসে। শর্ত মেনে সৌদি সরকারের নির্দেশ অনুযায়ী টিকিট কেটে সব প্রস্তুতি শেষ করলেও বিমানবন্দরে গিয়ে ফিরে আসতে হলো প্রবাসীদের। সরকার যেগুলো লিস্ট দিছিল যতগুলো হোটেলে, আমরা ওই অনুযায়ী আমরা বুকিং দিছি। এখন এয়ারপোর্টে যাওয়ার পর বলতেছে যে এই হোটেল হবে না। আমার 19 তারিখ 2টা অ্যাপয়েন্টমেন্টে ফ্লাইট ছিল জেদ্দায়, আমি হোটেল বুকিং দিছি। ওইখানে আমার ভাই থাকে, ওইখানে হোটেল বুকিং দিছে, বলছে এই হোটেল হবে না। আবার মাইকিং করে এয়ারপোর্টের সামনে বলছে 3 স্টার হোটেলে বুকিং দিতে। 2টা বুকিং দিছি, এরপরও আমার ফ্লাইট হয় নাই। আমার 2টা ভ্যাকসিন দেওয়া আছে এবং আমি টিকিটও কাটছি,
কালকে আমাদের এয়ারপোর্টে থেকে একটা অফিসার কইছে আমি অফিসে এসে যোগাযোগ করতাম, আমি অন্য অফিসে যোগাযোগ করতেছি, কেউ আমার এটা রিসিভ করতেছে না। কারণ জানতে এয়ারলাইন্স অফিসে ধর্ণা দিলে আবারও নানা নিয়মের বেড়াজালে ফেলার অভিযোগ করেন ভুক্তভোগীরা। নতুন করে আবারও টিকিট কাটার কথা বলায় ক্ষুব্ধ অনেকে। তারা নিজেরা আমাদেরকে বারবার হয়রানি করতেছে, এটার মানে কি? আর আমরা, আমার ফ্লাইট মিস হয়েছে, আমার ছুটির মেয়াদ আর 4 দিন আছে, যদি আমার ফ্লাইট আমি না যেতে পারি সৌদি আরব, তো আমার পরিবারের যা খরচা, বাট আমি যে আসছি আমি যে ক্ষতির মুখে পড়বো, এই ক্ষতি কে দিবে আমাকে? বাংলা সরকার দিবে? ভিতরে গেলে ওরা ইয়াতে লেখবো, লেখা করোনা টেস্ট করে সার্টিফিকেট নিয়ে জমা দিলে পরারা টিকিট করে দেবো। সৌদি আরবের পাবলিক প্রসিকিউশনের নতুন নিয়মে বলা হয়েছে, হোটেল বুকিং আর ইন্স্যুরেন্স না থাকলে সৌদিগামী ফ্লাইটের বোর্ডিং পাস পাওয়া যাবে না। যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিংও এয়ারলাইন্সের মাধ্যমে করতে হবে এবং কোয়ারেন্টিন সহ হোটেল বুকিংয়ে গুনতে হবে বাড়তি 60,000 থেকে 70,000 টাকা। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে অনড় সাংবাদিক সমাজ। এ বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সাংবাদিকরা। এ সময় রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনকারীদের বিরুদ্ধে ডিআরইউ এর পক্ষ থেকে মামলা দেওয়ার ঘোষণা দেন তারা। সাংবাদিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেবে, আমরা আন্দোলন অব্যাহত রাখবো, এই মামলা প্রত্যাহার করতে হবে এবং রোজিনা ইসলামকে যারা হয়রানি এবং নির্যাতনের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। করোনা সংক্রমণ রুখতে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে দেশের সব মানুষকে টিকার আওতায় আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য কেবল অন্য দেশ থেকে টিকা কেনা নয়, জোর দিচ্ছেন নিজস্ব উৎপাদন ব্যবস্থার উপরও। বলছেন, অন্যান্য দেশ যখন টিকা নিশ্চিত করতে ব্যস্ত, তখন নিজ দেশে করোনা টিকা উৎপাদনই হতে পারে মূল উপায়। মারুফ রেজার রিপোর্ট। যে কটি দেশ কোভিড ১৯ টিকা সংগ্রহের উদ্যোগ আগেভাগে নিয়েছিল, সে তালিকায় সামনে কাতারে ছিল বাংলাদেশের নাম। ফলে বছরের দ্বিতীয় মাস থেকেই দেশব্যাপী শুরু হয় গণটিকাদান কর্মসূচি। তবে সে কর্মসূচিতে ভাটা পড়ে টিকা সংকটের কারণে। করোনা সংক্রমণ ঠেকাতে যেখানে টিকার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা, সেখানে এমন সংকট ভাবিয়ে তুলেছে বেশ। এর মধ্যে খবর হলো, নিজ দেশে চাহিদা বেড়ে যাওয়ায় চুক্তির টিকা দিতে পারছে না ভারত, জুনের আগে টিকা দিতে পারছে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাশের দেশ ভারতের ভ্যারিয়েন্ট ছড়ানোর আগে যতটা সম্ভব টিকা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের সবচেয়ে ভালো হতো 2-3 মাসের মধ্যে টিকা এবং দিয়ে ফেলতে পারে, কারণ আমরা কিন্তু জানি না ভারতের মতো আমাদের অবস্থা কবে হবে। আমাদের যদি টার্গেট হয় 13-14 কোটি লোককে টিকা দেওয়া, আলটিমেটলি তাই করতে হবে অন্য যেটা করছে, তাহলে বাকি যদি আপনি 12 কোটি বা 13 কোটি টিকা জোগাড় করতে হয়, তার মানে এটা বিরাট সমস্যা, বিরাট সমস্যা যদি আমরা এই টিকার মাধ্যমে করোনা হ্রাস টেনে ধরতে চাই। এত এত মানুষের টিকা নিশ্চিতে কেবল কেনা নয়, দীর্ঘমেয়াদের কথা মাথায় রেখে ভাবার পরামর্শ যেমন দিচ্ছেন, তেমনি নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদন করার কথা বলছেন তারা। আমরা যে বাইরে থেকে এত টিকা কিনছি, তা আমরা আমাদের একটা দেশীয় কোম্পানিতে যদি 100 কোটি টাকা ইনভেস্ট করতাম এবং তারা এর মাধ্যমে যদি খুব ভালো বিজ্ঞানী নিয়ে আসতো, ভালো কনসালটেন্ট নিয়ে আসতো, খুব ভালো ইনগ্রেডিয়েন্ট লাগতো, সেটা যদি সরকার সহায়তা, তাহলে আমাদের এতদিনে হয়তো আমরা একটা বুঝতে পারতাম যে আমরা কোথায় আছি, সেই সুযোগটাই তো আমরা পেলাম না। বর্তমানে আটকে থাকা 15 লাখ মানুষের অ্যাস্ট্রাজেনেকার টিকা দ্রুত নিশ্চিত করতে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন এই বিশেষজ্ঞ। যদি আমাদের উচ্চ পর্যায় থেকে যোগাযোগ শুরু হয়, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি যোগাযোগ করেন, সেটা যুক্তরাষ্ট্র বলেন বা আরো কিছু দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরি করছে ভারত ছাড়াও। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরো 26 জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে মোট মৃত্যু 12,310 জন। নতুন শনাক্ত হয়েছে আরো 1,504 জন। মোট শনাক্ত 7,86,698 জন।
24 ঘন্টায় সুস্থ হয়েছে আরও 1529 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 7,29,039 জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 13.58%, মৃত্যু 1.56% এবং সুস্থতার হার 92.67%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরছে বাংলাদেশিরা। আজ 50 জন সহ গেল 5 দিনে দর্শনা চেকপোস্ট হয়ে 384 জন দেশে ফিরেছেন। সকালে ওই বাংলাদেশিরা দর্শনা চেকপোস্টে পৌঁছলে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে 4 সদস্যের একটি মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করে। সব প্রক্রিয়া শেষে সেখান থেকে তাদের নির্ধারিত পরিবহনে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও যুব উন্নয়ন কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে তারা 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন। দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে সরকার নিজ দলেরও কাউকে ছাড় দিচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, যারা দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে আন্দোলন সংগ্রামের কথা মানায় না। বিএনপির আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না। শেখ হাসিনা সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও স্পষ্ট। দুর্নীতি অপকর্মের ব্যাপারে সরকার নিজের দলের লোককেও কখনো ছাড় দেয়নি। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার উন্নতির দিকে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন আর শ্বাসকষ্ট নেই, অক্সিজেন স্যাচুয়েশন ভালো বলেও জানান তিনি। তবে কোভিড পরবর্তী জটিলতা এখনও আছে বলে জানান ফখরুল। এখনও হার্ট ও কিডনিতে কিছু সমস্যা আছে বলেও চিকিৎসকদের বরাত দিয়ে জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। প্রতিদিন তারা মেডিকেল বোর্ড করছেন, প্রতিদিন তার চিকিৎসার তার অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো, তার যে টেম্পারেচার সেটা এখন নেই এবং তার আপনার শ্বাসকষ্ট এখন নেই। কিন্তু যেটা একটু উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অভিযানে ভেঙে ফেলা শতাধিক দোকান। রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে ঘটেছে এমন ঘটনা। এরই মধ্যে দোকানগুলো ভাড়া দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। এসব অবৈধ দোকান ভেঙে ফেলার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি প্রধান সম্পত্তি কর্মকর্তা। এয়ার বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল ডিসেম্বরে অভিযানের সাবেক মেয়র সাইদ খুকুনের সময়ে গড়ে তোলা প্রায় 750 অবৈধ দোকান গুড়িয়ে দেয় দক্ষিণ সিটির বর্তমান প্রশাসন। লকডাউনকে কাজে লাগিয়ে চুপিসারে আবারও ভেঙে ফেলা দোকান গড়ে তোলে চক্রটি। গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে গিয়ে দেখা যায় নতুন করে গড়ে তোলা দোকানে অনেকের চোখ ফাঁকি দিতে শাটারে রং করা হয়েছে। কোনো কোনো দোকানের পলেস্তারা এখনও জানান দিচ্ছে নতুন করে নির্মাণের কথা। কোথাও কোথাও নকশার বাইরে দোকান নির্মাণের ইট এখনও বের হয়ে আছে। এসব দোকানে অনেকে দিব্যি চালিয়ে যাচ্ছেন ব্যবসা। অবৈধভাবে এসব দোকান নির্মাণে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতার নাম এসেছে। এটা তো ওই লকডাউনের ভিতরে যখন মার্কেটটা বন্ধ ছিল না, তখন ওই মার্কেট বন্ধের ভিতরে ওনারা আবার কাজ করে নিছে। তারা এগুলো করছে, এগুলো কমিটি লোক করতে স্যার কোনো করতেছে বাইরে কি কারো ব্যাপার শক্তি আছে কেন আইবেন? সাধু মিয়া আছে, মনির মিয়া আছে, আরও আছে কয়েকজন। নতুন কমিটি হয়েছে, এখনো ওইভাবে কোনো ই হয় নাই। সভাপতি তো যতটুকু জানি আওয়ামী লীগের দক্ষিণের সভাপতি মান্নাফি, ফিরোজ আলম সেক্রেটারি। অভিযুক্তদের সঙ্গে মুঠোফোন সহ বিভিন্নভাবে যোগাযোগ করেও
তাদের বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা জানান, এরই মধ্যে নকশা অনুযায়ী মার্কেটটি বাস্তবায়ন করার জন্য টেন্ডার দেয়া হয়েছে, কাজেই নকশার বাইরে কোনো অবকাঠামো থাকবে না। সরকারের লকডাউন এর পরেই আবার সুন্দরবন মার্কেটে অভিযান পরিচালনা করা হবে, যেগুলো অবৈধভাবে করেছে সেগুলো ভেঙে দেওয়া। ঢাকা দক্ষিণ সিটির এমন উদ্যোগ সত্যিকারভাবে বাস্তবায়িত হলে দখলবাজ ও লুটেরাদের হাত থেকে নিরীহ ব্যবসায়ীরা মুক্তি পাবেন বলে মনে করেন অনেকে। মানুষ যেন সচেতন হয়। এ আর বাদল, আরটিভি, ঢাকা। বাজারে নতুন চাল উঠায় কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও বিআর ২৮ চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা কমেছে। কেজিতে ৪ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়িয়েছে ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন রায়হান শোভন। এবার বোরো মৌসুমে ফলন ভালো হয় খুশি কৃষক, বাজারেও পড়েছে দামের প্রভাব। গেল সপ্তাহে ৫০ থেকে ৬৫ টাকায় বিক্রি হওয়া চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। বিআর ২৮ চালও বিক্রি হচ্ছে বেশ খানিকটা কমে। নতুন ফসল চলে আসছে, যে আমরা আশাবাদী হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে বাজারটা অ্যাভেলেবেল হয়ে যাবে। পর্যাপ্ত বাজারে বাজারজাত হয় তাহলে বাজারটা আরও কমবে, আমরা আমাদের আশানুরূপ কিন্তু এখনও বাজার কমে নাই। এদিকে ফের চড়া সয়াবিন তেলের দাম। সপ্তাহের ব্যবধানে লিটার প্রতি আরও বাড়লো কমপক্ষে ৩ টাকা। তেলের দাম আগে ছিল ৬৬০ টাকা ৫ লিটার, এখন হইতেছে ৬৮০ টাকা, আরও বাড়তেছে লিটারে ১০ টাকা, ৭১০ টাকা যাবে প্রতি ৫ লিটার তেল। এরা বলতেছে ডলারের সাথে স্বর্ণের সাথে এইগুলা আন্তর্জাতিক বাজারে উঠানামা করে। তো সব কিছু দামই একটু রমজানের পরে কেন বাড়লো বুঝলাম না, রমজানের পরে একটু বাড়তি বলে মনে হচ্ছে। গত ৫ বছরের সর্বোচ্চ উৎপাদনের পরেও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। কই বাড়ছে, এই কেজিতে ২-৩ টাকা বাড়ছে, দেশের বাজার বেশি তো সেজন্য এখানে বাড়তি। সেইদের আগের যে দামটা ছিল তার তুলনায় দামটা তুলনামূলকভাবে একটু বেশি হয়ে গেছে। তবে স্বস্তি ফিরেছে মুরগির বাজারে, কেজি প্রতি ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমেছে বেশ খানিকটা। ব্রয়লার ঈদের আগে বিক্রি করছি ১৪৫-৫০, এখন বিক্রি করছি ১২৫ টাকা ৩০ টাকা। আর সোনালী মুরগি ঈদের আগে বিক্রি করছি ২৮০-৩০, এখন বিক্রি করতেছি ২৩০ টাকা ২৪০ টাকা। এদিকে স্থিতিশীল রয়েছে মাছ ও সব ধরনের সবজির দাম। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুট দিয়ে আজও রাজধানী ফিরছে মানুষ। ভোর থেকে শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটের উভয় পারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শিমুলিয়া ঘাটে হাজারখানেক যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। যাত্রীদের চাপে ফেরিগুলো যানবাহন পার করতে হিমশিম খাচ্ছে। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে আছেন যাত্রীরা। ঘাট থেকে সিএনজি বাইক বা ভ্যানে করে তাদের পৌঁছাতে হচ্ছে গন্তব্যে। এদিকে রাজবাড়ী দৌলদিয়া পাটুরিয়া ঘাটে যানবাহনের হালকা চাপ রয়েছে। সুনামগঞ্জের হাওড়ে ট্র্যাজেডির আরেক নাম বজ্রপাত। দেশের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা সুনামগঞ্জে গেল ৪ বছরে বজ্রপাতে মারা গেছেন অন্তত ৫০ জন। নিহত ব্যক্তিদের বেশিরভাগই কৃষক, জেলে ও নিম্ন আয়ের মানুষ। মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও হাওড়বাসীকে রক্ষায় নেই কোনো কার্যকর পদক্ষেপ। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যছবিতে অভি ইসলামের রিপোর্ট। হাওড় অধ্যুষিত জেলা সুনামগঞ্জ। সাধারণত মে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বজ্রপাত হয় হাওড় অঞ্চলে। চোখের পলকেই বজ্রপাত, কোনো কিছু বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর মৃত্যু। প্রতিবছর ধান কাটা ও মাছ ধরার সময়ে বজ্রপাতে প্রাণ হারান কৃষক, জেলেসহ নিম্ন আয়ের মানুষ। গত ৪ বছরে বজ্রপাতে সুনামগঞ্জে মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের। চলতি বছরের ২৮ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত বজ্রপাতে একই পরিবারের দুই সহোদরসহ মৃত্যু হয়েছে ৭ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয় ২০১৭ সালে। সম্প্রতি ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে দুই ভাই। আহত হন ৩ ধান কাটা শ্রমিক। সরকারের পক্ষ থেকে নিহতদের ২০,০০০ টাকা এবং আহতদের ৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হলেও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলো অসহায়। এই একটা অসহায় পরিবার, যেই পরিবারটা ছোট্ট ছোট্ট সন্তান নিয়ে আজকে এই দুরবস্থায় আছে। এমন একটা ব্যবস্থা করুন যাতে আমাদের এলাকার মানুষ হাওড়ও গেলে তখন যাতে এই বজ্রপাতে যাতে মৃত্যু না হয়। বজ্রপাতে মৃত্যুর পরিমাণ কমিয়ে আনতে হাওড় এলাকায় গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। প্রকৃতিগত বিষয় এটা, মানে বহু বছর যাবৎ এটা হয়ে আসতেছে।
আমার মনে হয় যে যদি আমরা পর্যাপ্ত সংখ্যক গাছ লাগাতে পারি, সেই গাছ যদি একটু বড় হয় তাহলে হয়তো এই বজ্রপাত থেকে প্রাণহানির পরিমাণটা আস্তে আস্তে কমে আসবে। বজ্রপাত থেকে রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা হাওরবাসীর। অভি ইসলাম, টিভি। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলা এবং রোহিঙ্গাদের পাঁচটি ক্যাম্পে আজ থেকে লকডাউন শুরু হয়েছে। আগামী 12 দিন পাঁচটি রোহিঙ্গা ক্যাম্প এবং 10 দিন টেকনাফ উপজেলায় লকডাউন কার্যকর থাকবে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন জানান, লকডাউনে বাসিন্দারা নিজেদের ক্যাম্পের বাইরে চলাফেরা করতে পারবে না। চিকিৎসা ও খাদ্যসহ জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গেল এক সপ্তাহে 165 জন রোহিঙ্গার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের হার বাড়ায় লকডাউনের উদ্যোগ নেয় প্রশাসন। যেসব উপজেলা বেশি সংক্রমণ দেখা যাবে ধাপে ধাপ ওই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হবে। তো প্রাথমিকভাবে টেকনাফটাকে সিলেক্ট করা হয়েছে উদ্যোগতি বিবেচনা নিয়ে। আগামী কালকে থেকে শুরু করে 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 10 দিন ব্যাপী এই লকডাউন কার্যক্রম চলবে। জানাবো ক্লেমন খালার সংবাদ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এর সমন্বিত পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ঘরের মাঠে নিজেদের সব ভুল শুধরে সবাই মাঠে নামবে বলেও বিশ্বাস অধিনায়ককে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তামিম ইকবাল। বিস্তারিত শাইখুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। দীর্ঘদিন কোনো ফরম্যাটে জয়ের আনন্দ নেই টাইগার শিবিরে। এবারে নিজেদের মাঠে জয়ের পরিকল্পনা আটছেন তারা, তবে শ্রীলঙ্কার দলকেও হালকাভাবে দেখার সুযোগ নেই। শ্রীলঙ্কা যে দলটা এসেছে কম বেশি ওদের সাথে ইন্ডিভিজুয়ালি আমরা খেলেছি কোনো ইন্টারন্যাশনাল ডোমেস্টিক সব জায়গায়, দে আর ভেরি কোয়ালিটি সাইড, এটা আমরা সবাই জানি। গেল বিশ্বকাপে রানের ফুলঝুরি ছড়ানোর পর এক বছর খেলার বাইরে ছিল সাকিব। এ সময় শান্ত সৌম্যরা 3 নম্বরে ব্যাট করেন, তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি কেউ। তাই সাকিবের উপর আস্থা রেখে 3-এ নামাতে চান তামিম। সাকিব উইল ব্যাট এট 3-এ। সাকিব ওয়ার্ল্ড কাপে যা করেছে উইচ ওয়াজ এক্সেপশনাল, আর ওই ধরনের আমি তো চাবো প্রতি ম্যাচে ওরকম হোক, আর আমি শিওর ওও চাবে, বাট এটাও আপনাদের বুঝতে হবে যে ওই লেভেলের পারফরম্যান্স সব সময় করা কিন্তু সম্ভব না। ভালো ব্যাটিং এর পরও বাজে বোলিং এর কারণে ম্যাচ হারার বিষয়টিকেও গুরুত্ব রাখছেন টাইগার দলপতি। একই সঙ্গে সাকিব, মুস্তাফিজ, তাসকিন আর মিরাজকে নিয়ে রাখছেন আশা। কথা বললেন মুশফিকুর রহিমের কিপিং নিয়েও। মুশফিকের যে জিনিসটা আপনি বললেন, আমি আম ভেরি হ্যাপি উইথ হিজ উইকেট কিপিং, চান্সেস, ড্রপ ক্যাচেস, এটা ইটস পার্ট অফ দ্য গেম। এ সিরিজে লিটন সৌম্যরা মুশফিকের মতো ধারাবাহিকতা দেখাতে পারলে বাংলাদেশ ওয়ানডেতে ঘরে বাইরে দারুণ একটা দল হয়ে উঠবে বলে মনে করেন তামিম। লিটন এন্ড সৌম্য, ইয়েস, আমি একটা জিনিস অবশ্যই বলবো যে আই হোপ যে এই সিরিজে দে শুড বি দ্য লিডিং পারফরম্যান্সেস। মিরপুরে 23, 25 ও 28 মে শ্রীলঙ্কার বিপক্ষে 3টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। শাইখুল ইসলাম উজ্জ্বল, আরটিভি। ম্যারাডোনাকে হত্যার অভিযোগে তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্দো লুক সহ 7 চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। তার মেয়েরা প্রথমে ম্যারাডোনার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তোলেন। তদন্তে ম্যারাডোনার মৃত্যুর পেছনে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পায় বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ কারণেই ম্যারাডোনাকে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগে মামলা হয়েছে 7 চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে ওই চিকিৎসকদের 8 থেকে 25 বছরে জেল হতে পারে। আগামী 31 মে থেকে ওই 7 চিকিৎসকের শুনানি শুরু হবে। গত বছরে 25 নভেম্বর মৃত্যুবরণ করেন 60 বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি। ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ম্যারাডোনার মৃত্যু হয়েছে বলে তখন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সচেতন হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপস টু গুগল প্লে এবং স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। আজকের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।